আসসালামু আলাইকুম জে এম এ স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি গর্বের সন্তান ছেলে নামিয়ে এই বিষয়টি নিয়ে সকল দম্পতিদের আগ্রহের কোনো শেষ থাকে না সকলেই জানতে চায় তার ছেলে হবে নাকি মেয়ে হবে গর্ভের সন্তান সেলে নামিয়ে তা জানার সর্বোত্তম মাধ্যম হচ্ছে আলট্রাসোনোগ্রাফি তবে আলট্রাসাউন্ডের মাধ্যমে না মেয়ে হবে তা জানার জন্য বিশ থেকে বাইশ সপ্তাহ অপেক্ষা করতে হয় যখন আলট্রাসাউন্ড মেশিনের প্রচলন ছিল না তখন কিন্তু দায়মারা গর্ভবতী মায়ের বিভিন্ন লক্ষণ দেখে বলে দিতে পারতেন গর্বের সন্তানটি নাকি মেয়ে হবে দেখা যেত ম্যাক্সিমাম ক্ষেত্রে দায়মাদের কথা সত্য হতো আজকের ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে গর্ভবতী মায়েদের কিছু লক্ষণের কথা আপনাদের সাথে শেয়ার করব যে লক্ষণগুলোর সাথে আপনার লক্ষণগুলো মিলে আপনি নিজেই বলতে পারবেন আপনার ছেলে সন্তান হতে চলেছে না মেয়ে সন্তান হতে চলেছে সন্তান পেটে আসার পর সপ্তাহ যাই হোক না কেন নিচে উল্লিখিত লক্ষণগুলোর সাথে যে কোনো একটি লক্ষণ যদি আপনার সাথে মিলে যায় তাহলে ধারণা করতে পারেন আপনার ঘরে পুত্র সন্তান রয়েছে তবে মূল আলোচনা শুরু করার পূর্বে একটি কথা না বললেই নয় যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটনে প্রেস করে রাখুন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই প্রথমেই রয়েছে ত্বকের উজ্জ্বলতা গর্ভে যদি কন্যা সন্তান থাকে তাহলে গর্ভবতী মায়ের চেহারার সৌন্দর্য কমতে শুরু করে তাই অন্তঃসত্ত্বা অবস্থায় যদি কারো চেহারা ফ্যাকাশে হয়ে যায় তাহলে অনেকেই ধারণা করে থাকেন গর্বে কন্যা সন্তান রয়েছে অন্যদিকে গর্বে ছেলে সন্তান থাকলে হবু মায়ের চেহারা আরও উজ্জ্বল হয় অনেকেই বলে থাকেন গর্ভে ছেলে সন্তান থাকলে চুল লম্বা হয় আর মেয়ে হলে চুল পড়ে যায় যদিও এই ধারণার বৈজ্ঞানিক কোনো বৃত্তি এখনও খুঁজে পাওয়া যায়নি তারপর রয়েছে সকালবেলা বেশি অসুস্থতা গর্ভাবস্থায় সকালবেলার অসুস্থতা হলো একটি সাধারণ উপসর্গ অনেক গর্ভবর্তী মাকে দেখা যায় সকালবেলা তাদের বমি বমি ভাব হয় এমনকি বমিও হয় সাধারণত গর্ভাবস্থার প্রথম চার মাসে এই লক্ষণ প্রকট হয় এটি প্রায় ক্ষেত্রে গর্ভবতী হওয়ার প্রাথমিক লক্ষণ হরমোনের মাত্রা বেড়ে গেলে একজন গর্ভবতী নারী সকালে অসুস্থতা অনুভব করতে পারেন এর আরেকটি কারণ হলো রক্তে শর্করা কমে যাওয়া তবে প্রচলিত বিশ্বাস অনুযায়ী অনেকেই ধারণা করে থাকেন গর্ভাবস্থার যে কোনো পর্যায়ে সকালে অত্যধিক অসুস্থ হওয়ার অর্থ হল গর্বে মেয়ে সন্তান রয়েছে কিন্তু এই তথ্যটিরও বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই তারপর রয়েছে উঁচু পেট গর্ভবর্তী মায়ের পেট যদি বেশি উঁচু হয় তাহলে অনেকেই ধারণা করে থাকেন গর্ভের সন্তানটি মেয়ে হবে তবে এই ধারণাটিরও বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই ভালো শারীরিক গঠনের যেসব নারী প্রথমবার মা হতে যাচ্ছেন তাদের পেট বেশি উঁচু হতে পারে নারীর শরীরের আকৃতি পেটের পেশি এবং গর্ভাবস্থায় ওজন বৃদ্ধি এসব কারণেও পেট উঁচু হতে পারে কয়েকবার গর্ভবতী হলেও পেটের পেশের নমনীয়তার উপর প্রভাব পড়তে পারে এসবের উপর বাচ্চার লিঙ্গের কোনো প্রভাব নেই তারপর রয়েছে মেজাজ পরিবর্তন গর্ভবতী মায়ের মেজাজ যদি ঘন ঘন পরিবর্তন হয় তাহলে ধারণা করা হয় গর্ভে কন্যা সন্তান রয়েছে যদিও এই ধারণার পেছনেও নেই কোনো বৈজ্ঞানিক সত্যতা গর্ভাবস্থায় সব নারীর শরীরেই হরমোনাল পরিবর্তন আসে এর ফলে কারো ক্ষেত্রে খুব দ্রুত মুড সুইং হতে পারে এটি একেবারেই সাধারণ একটি বিষয় কাজেই এই ধারণাটিরও বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই তারপর রয়েছে চুলের পরিবর্তন আপনি আপনার চুল দেখেই বুঝতে পারবেন আপনার গর্ভে পুত্র সন্তান রয়েছে নাকি কন্যা সন্তান রয়েছে গর্ভাবস্থায় যদি আপনি দেখতে পান আপনার মাথার চুল পাতলা দুর্বল এবং খসখসে হয়ে যাচ্ছে তাহলে ধারণা করতে পারেন আপনার গর্বে কন্যা সন্তান রয়েছে আর যদি এর বিপরীত হয় অর্থাৎ আপনার চোর আগের চেয়ে অনেক বেশি সুন্দর ঘন এবং মসৃণ হয়ে যাচ্ছে তাছাড়া চুলের পরিমাণ আগের চেয়ে বৃদ্ধি পাচ্ছে তাহলে ধারণা করতে পারেন আপনার গর্বে পুত্র সন্তান রয়েছে উল্লেখিত তথ্যগুলো আপনার সাথে মিলে গেলে যে শতভাগ ছেলে হবে তা কিন্তু ঠিক নয় এগুলো বহুকাল থেকে চলে আসা প্রচলিত ধারণা মাত্র অন্ধকার করবে ছেলে রয়েছে না মেয়ে রয়েছে তা আল্লাহর রাবুল আলমিন সবচেয়ে ভালো জানেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক দিয়ে দিবেন কমেন্টস করে আপনার মতামত জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন তাছাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম Alive